সোমবারে বিধানসভার এদিনিয়া অধিবেশন এসসিএসটির আসন সংরক্ষণ করিব অনুমোদন সাম্প্রতিক পরিস্থিতিক লৈ সদন উত্তাল করবলে সাজু বিরোধী এদিনিয়া কার্যসূচী সোমবারে অনুষ্ঠিত হব অসম বিধানসভার বিশেষ অধিবেশন পুৱা ন বজাৰ পৰা নিশা দহ বজা পর্যন্ত দুবেলা অনুষ্ঠিত হবলগীয়া এই অধিবেশনের সাজু হয়ে উঠিছে শাসক বিরোধী মূলত বিধানসভা সংসদত এস সি এস টির আসন সংরক্ষণ পদ্ধতি খিলঞ্জিয়ার অধিকার সন্দর্ভত আলোচনা হবলগীয়া এই অধিবেশন উত্তাল করবলে সাজু কংগ্রেস কলে বিরোধী দলপতি দেবব্রত শইকীয়ায় অসমৰ সাম্প্রতিক যে অগ্নিগর্ভা পরিস্থিতি অসমৰ রাইজে যেতিয়া কেন্দ্র সরকারে অনা এখন আইনৰ বিৰুদ্ধাচৰণ কৰি আছে সেইখিনি সময়ত সেই বিষয়ৰ আলোচনালৈ বিশেষ অধিবেশন নকৰি এই অধিবেশনখন বৰ্তমান সময়ত কৰিবলৈ হেঁচা দিয়াটো অসম চৰকাৰৰ এটা অসম বিৰোধী অবিবেচকীয় সিদ্ধান্ত আৰু আমি বিৰোধী হিচাপে যিহেতু আমাৰ এটা সংসদীয় দায়িত্ব আছে আমি কাইলৈ উপস্থিত থাকিম আৰু আমি যি যেতিয়াই সুযোগ পাম তেতিয়াই কাৰ বিৰুদ্ধে আমি মাত মাতিম বিধানসভাত অবশ্যে হাত সাবতি বহি নাথাকিব বুলি জনায় বিজেপির বিধায়িনী দলের সচিব বিমল বরাই তেও কয় বিজেপিহে রক্ষা করিব অসমিয়ার অস্তিত্ব আমি ভারতীয় জনতা পার্টিয়ে বিশেষভাবে উদ্যোগ লন অনাগত দিনত যাতে আমি সত্তর দশকতে আমার মনত উদয় হওয়া এই সংশয় আমার সাংবিধানিক অধিকার কোনোবাই কাঢ়ি লৈ যাব নোৱাৰে নেকি ভারতীয় জনতা পার্টির উপর আপনাদের বিশ্বাস রাখক সর্বানন্দ সোণোৱাল ডাঙরিয়ার উপর বিশ্বাস রাখক অসমত খিলঞ্জীয়া জাতি জনগোষ্ঠী সমূহৰ হাততে সাংবিধানিকভাৱে আমি আমাৰ এই অসমখনক আমি উপহার দি যাম এতিয়া এনেদৰে এদিনীয়া বিশেষ অধিবেশনৰ বাবে সাজু শাসকীয় তথা বিৰোধী শিবিৰ ভিডিঅ' জাৰ্নেলিষ্ট ৰিজুৰ সহযোগত জুনজ্যোতি দত্ত বৰাৰ ৰিপৰ্ট প্ৰাগ নিউজ